হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিজ, স্বাগতম জানাচ্ছি মায়া রিগিং বাংলা টিউটোরিয়াল পার্ট থ্রিতে। টিউটোরিয়ালের এই পার্টে আমরা দেখব যে মায়া সফটওয়্যারটিতে ব্লেন্ড শেপ এবং সেট ড্রিভেন কি কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের বেসিক ক্যারেক্টার, যেটাতে আমরা ব্লেন্ড শেপ এবং সেট ড্রিভেন কি অ্যাপ্লাই করব। তো আমরা কোনো বেশি এক্সপ্রেশন না, আমরা শুধু একটা স্মাইলের এক্সপ্রেশন দিব। তো যার কারণে এটা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার, সেটাকে ডুপ্লিকেট করতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, করে একটু সাইডে নিলাম। আচ্ছা, এর একটা হাসির এক্সপ্রেশন দিয়ে দিব। তো বিভিন্নভাবে দেয়া যায়। ওকে, খুব দ্রুত করার কারণে হয়তোবা বেশি ভালো এক্সপ্রেশন দিতে পারবো না, তারপর যেটুকু পারা যায় আর কি চেষ্টা করছি যে হাসার সময় মানুষের এক্সপ্রেশন কেমন থাকে সেটা। ওকে, এটা হচ্ছে যে আমাদের নর্মাল লুক এবং এটা এক্সপ্রেশন দেওয়ার পরে এখন এই দুইটাকে আমরা ব্লেন্ড করব। প্রথমে যেটা আমাদের অপ্রয়োজনীয়, যেটা আমাদের রেফারেন্স আর কি, যদি আমরা এটাকে মেইন ক্যারেক্টার ধরি তাহলে সে এটা হচ্ছে আমাদের রেফারেন্স। রেফারেন্স আরও হইতে পারে, যেমন এখানে যদি আমি আরেকটা দিই, সাপোজ যদি এখানে স্যার একটা ফেস দিই, তাহলে সেক্ষেত্রে এটা আবার আরেকটা রেফারেন্স। আচ্ছা, হ্যাপি, স্যাড এবং নর্মাল লুক দুইটা রেফারেন্স, এবং এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার সিলেক্ট করলাম। মেন ক্যারেক্টার সবার শেষে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকেও ব্লেন্ড শেপে ক্লিক করে ব্লেন্ড করতে পারেন, কিংবা ডিফরমেশনের ভিতরে ব্লেন্ড শেপ আছে, এখানে ক্লিক করলেও ব্লেন্ড শেপ হয়ে যাবে। কারণ এগুলো ব্লেন্ড হয়ে গেছে, এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ব্লেন্ড শেপ ওয়ান নামের একটা প্যারামিটার চলে এসেছে। তো এখান থেকে না, আমরা হচ্ছে যে যদি উইন্ডোতে যাই, অ্যানিমেশনে গেলে এখানে ব্লেন্ড শেপ একটা অপশন আছে, এখানে ক্লিক করলে যেই কয়টা আমি ব্লেন্ড শেপ করেছি সেই কয়টা ব্লেন্ড শেপ এখানে লক্ষ্য করলে দেখবেন চলে আসছে। আমি দুইটা দুইটা রেফারেন্স ব্লেন্ড শেপ করেছি, দুইটা এক্সপ্রেশন। আমি এক্সপ্রেশনের নাম দিতে পারি চাইলে, যেমন এটা হচ্ছে যে স্যাড এক্সপ্রেশন, আর এটা হচ্ছে স্মাইল স্মাইল। ওকে, দেখুন এটা করলে স্মাইল করবে, এটা স্যাড। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ব্লেন্ড শেপ করলাম, কিন্তু এটা দিয়ে আমি অ্যানিমেশন করতে পারবো না। আমি যখন অ্যানিমেশন করব তখন এখানে কি আছে ঠিক আছে, কিন্তু এই কি দিয়ে অ্যানিমেশন করা যাবে না। এই কি ওই সেট ড্রিভেন কি বা এসডিকে যেটা বলি সেটার জন্য এখানে কি দেয়া, সেটা আমি এখন আপনাদের আরও বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। অ্যানিমেশনে যদি যাই, আমরা সেট ড্রিভেন কি একটা কির ভিতরে সেট ড্রিভেন কি কির ভিতরে সেট ড্রিভেন কি সেট, এই উইন্ডোটি চলে আসবে এখানে। ওকে, আমরা এই দুইটা চাইলে হাইড করে দিতে পারি, এই দুইটার আমাদের আর প্রয়োজন নাই। এখানে ও ডবল এফ দিয়ে দুইটাকে হাইড করে দিলাম, ওদের কাজ শেষ। আচ্ছা, সেট ড্রিভেন কির ব্যাপারটা হচ্ছে, সেট ড্রিভেন কিতে দুইটা উইন্ডো পাবো, একটা হচ্ছে যে ড্রাইভার আর একটা ড্রিভেন। ড্রাইভার হচ্ছে যে যে আমার ব্লেন্ড শেপকে নিয়ন্ত্রণ করবে, আর ড্রিভেনটা হচ্ছে আমার ব্লেন্ড শেপ। সেটা শুধু ব্লেন্ড শেপ না, অন্যান্য ক্ষেত্রেও হতে পারে, সেটা বনের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো বন মুভমেন্টের ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, সেটা আমি পরে দেখাচ্ছি, এখন আমরা আপাতত ব্লেন্ড শেপ কীভাবে ব্লেন্ড শেপের সাথে কীভাবে সেট ড্রিভেন কি অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, ড্রাইভার, ড্রাইভার বলতে যে ড্রাইভ করবে, অর্থাৎ যাকে দিয়ে আমি অ্যানিমেশন করতে পারবো পরবর্তীতে প্রয়োজন হলে। ওকে, এখন হচ্ছে যে ড্রাইভার আমাদের ক্রিয়েট করতে হবে, যেমন আমরা কন্ট্রোলার ক্রিয়েট করেছিলাম পার্ট টুতে কার্ভ থেকে। আচ্ছা, আমি ক্রিয়েট থেকে একটা কার্ভ ক্রিয়েট করে নিই,
ইপি কার্ভ টুল দিয়ে টপ ভিউ থেকে বা ফ্রন্ট ভিউ থেকেও করতে পারি, যে এখানে একটা এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, যেটা আমাদের ক্যারেক্টার স্মাইল করবে নাকি স্যাড হবে সেটা যে কন্ট্রোল করবে সেটা। ওকে, এটা হচ্ছে যে কন্ট্রোলার বক্স ক্রিয়েট করলাম, এখানে একটা কার্ভ দিব, কার্ভটাকে রোটেট করে নিই 90 ডিগ্রি, কার্ভটাকে এটার মিডলে রাখি, ওকে একটু ছোট করে নিই। তাহলে এটা হচ্ছে যে আমাদের বক্স আর এটা হচ্ছে কন্ট্রোলার। কার্ভটা ফ্রিজ করে দিব, হিস্ট্রি ডিলিট করে দিব, আর এই টাইম নেও সব কিছু জিরো আছে। আচ্ছা, এইটার মধ্যেও আমরা অনেক কাজ করতে পারি। অ্যাট্রিবিউট এডিটর থেকে লিমিটেড ইনফরমেশন, রোটেট না ট্রান্সলেট, অর্থাৎ এটা ওপরে কতটুকু যাবে, ওপরে 4, নিচে আচ্ছা ওপরে মাইন ওপরে হচ্ছে এখানে 4, আচ্ছা এখানে 4, সরি আচ্ছা ওপরে হচ্ছে 4, নিচে -4 অবশ্যই। তাহলে দেখুন যে এটা এর বেশি যাবে না, অর্থাৎ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যতই আমি ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যতই নিচে আসার চেষ্টা করি, এটা এটুকুর মধ্যেই থাকবে। হ্যাঁ আচ্ছা, আর শুধু আমার ওপর নিচেই প্রয়োজন, অর্থাৎ ট্রান্সলেটর বাকি একটারও প্রয়োজন নেই, অতএব এগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি কিংবা লক করে দিতে পারি। তাহলে এগুলা অন্য কোনো দিকে আর মুভ হবে না, শুধু ওপর নিচেই মুভ হবে। ওকে, এটা হচ্ছে আমার কন্ট্রোলার। এখন সেট ড্রিভেন কিতে আসি। এটা হচ্ছে আমার কন্ট্রোলার কিংবা ড্রাইভার, ড্রাইভারকে লোড করব, লোড ড্রাইভার। লোড করলে ট্রান্সলেট ওয়াই ভ্যালু এখানে চলে আসছে। তারপরে আমরা ড্রিভেন, ড্রিভেনটা হচ্ছে আমাদের ব্লেন্ড শেপ, অর্থাৎ ব্লেন্ড শেপকে তো আমরা মূলত ড্রিভেন করব, কারণ ব্লেন্ড শেপকে আমরা অ্যানিমেট করতে পারছিলাম না। তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করব এটা আগে। তাহলে ব্লেন্ড শেপ সিলেক্ট হলো, সেট ড্রিভেন কি বুঝতে পারলো যে ব্লেন্ড শেপকে সিলেক্ট করা হয়েছে। তারপরে লোড ড্রিভেন, আমার ব্লেন্ড শেপটা লোড হয়েছে এবং এখানে স্যাড স্মাইল দুইটা ফেসই আছে। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমাদের নর্মাল অবস্থায় আছে। এখানে একটা কি দিয়ে নিব, এখানে একটা কি দিয়ে নিব, এটা নর্মাল অবস্থা, ট্রান্সলেট ওয়াই স্যাড, স্যাড এর আগে হচ্ছে এই 0 0 থাকা অবস্থায় কি দিলাম, এবং একদম যখন বেশি স্যাড হবে তখন এটা 1 থাকবে, এবং যে আমার ড্রাইভার সে একদম উপরে থাকবে। এখানে তাহলে একটা কি দিলাম, তাহলে কি হলো যে ও যখন নিচে আসবে তখন এটা নর্মাল হয়ে যাবে, উপরে গেলে স্যাড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আবার নর্মাল পজিশনে ফিরে আসি, যেহেতু আমাদের স্মাইল এখনো করা হয় নাই। তাহলে স্মাইলে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের নর্মাল ভিউ, সরি আচ্ছা এটা হচ্ছে আমাদের নর্মাল ভিউ। এখানে একটা কি দিলাম, এটা যখন একদম নিচে আসবে তখন স্মাইল বেশি থাকবে, এখানে একটা কি দিলাম। এখন কি হবে যে নর্মালে মাঝখানে যদি থাকে, তাহলে তো মাঝখানে থাকলো, এটাকে ওপরে তুললে ও স্যাড হয়ে যাবে, নিচে নামাইলে ও স্মাইল করবে। তো এখন এটাকে আমি এখন অ্যানিমেট করতে পারি, এখানে একটা কি দিলাম, 30-এ গেলে ও স্মাইল করবে, আবার 50-এ গেলে ও স্যাড হয়ে যাবে, আবার 65-তে গেলে ও স্মাইল করবে। আচ্ছা, এখন দেখুন যে কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। তো এই ছিল ব্লেন্ড শেপ আর সেট ড্রিভেন কির কাজ। আচ্ছা,
বনের যেটা দেখাতে চেয়েছিলাম যে বনে কিভাবে সেট ড্রিভেন কি কাজ করে। ওকে, স্কেলিটন ক্রিয়েট করি, স্কেলিটনে যে ক্রিয়েট স্কেলিটন। আচ্ছা, আমি খুব রাফলি করছি, এটা একটা স্কেলিটন যেটা কিনা আমি সেট ড্রিভেন কি দিয়ে নিয়ন্ত্রণ করব। অ্যানিমেশন কি, সেট ড্রিভেন কি সেট। ওকে, এখন আমার ড্রাইভার হচ্ছে সেম, এইটাই আমি ড্রাইভার রাখলাম, জিরোতে রাখলাম। এটা হচ্ছে আমার ড্রিভেন, লোড ড্রিভেন, আর এটা হচ্ছে আমার ড্রাইভার, লোড ড্রাইভার। ড্রিভেনের ভ্যালু নেই কেন? আচ্ছা, ড্রিভেন একবারে করা যাবে না, একটা একটা করে করতে হবে। ওকে, সমস্যা নাই, একটা একটা করেই করব। এই নর্মাল অবস্থায় থাকলে ও এই এখানে সবগুলা সিলেক্ট করি যে সবগুলার পরিস্থিতি কি থাকবে। এটা নর্মাল অবস্থায় ট্রান্সলেট ভ্যালু ওয়াই কি দিলাম, অর্থাৎ প্রথম অবস্থায় ও এইভাবে থাকবে, যখন ড্রাইভার ওপরে উঠবে তখন ও এইরকম পজিশনে চলে যাবে। এখানে একটা কি দিলাম, তাহলে দেখুন যখন আমি ড্রাইভার ওপরে যাচ্ছে আমার ড্রাইভার তখনও সেই অনুযায়ী মুভ করছে। আবার যদি এটাতে আসি, লোড ড্রিভেন, এখানে সবগুলো সিলেক্ট করলাম, করে এটা যখন আমাদের নর্মাল অবস্থায় থাকবে, ড্রাইভার যখন নর্মাল অবস্থায় থাকবে, জিরোতে থাকবে, তখন একটা কি দিলাম, ড্রাইভার যখন একবারে ওপরে যাবে তখন এর পরিস্থিতিটা থাকবে যে ও এরকম হয়ে যাবে, এখানে একটা কি দিলাম। তাহলে দেখুন কি হলো, যে ড্রাইভার কিন্তু ওকে নিয়ন্ত্রণ করছে, মানে অ্যানিমেট করলে দেখুন কি হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, আর যদি কোনো কিছু এক্সট্রা জানার থাকে বা কোনো কিছু কাজ না করে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য, ভালো থাকবেন।